হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের মধ্যে আমি আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকে রেসিপি হচ্ছে কিভাবে চুলায় চিকেন ফ্যান পিজ্জা তৈরি করা যায়, তার খুব সহজ একটা রেসিপি। আশা করি আপনাদের সবার এই রেসিপিটি খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই আমার এই রেসিপিটি করতে কী কী লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে আমি হাফ কাপ কুসুম গরম দুধ নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি, এক চামচ ইস্ট। এই ইস্টটা আপনারা যে কোনো মুদি দোকানে অথবা সুপার শপে পাবেন। এবার আস্তে আস্তে দুধের মিশ্রণের সাথে ইস্টটাকে ভালোভাবে মিশাতে হবে। এখন আমি ডো তৈরি করার জন্য অন্য একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং 1 চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে এখানে অলিভ অয়েল কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। এবং দিয়ে দিলাম 1টি ডিম। এবার সবগুলো উপকরণ আস্তে আস্তে করে হাত দিয়ে মাখতে হবে। কিছুক্ষণ মাখার পর আমি যে ইস্টের মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। ইস্টের মিশ্রণটা দেওয়ার পরে এবার একটা কাই তৈরি করে নেবেন। একটা কথা মনে রাখবেন, পিজ্জার কাই অথবা ডোটা আপনি যত বেশি মতবেন পিজ্জাটাও তত ভালো হবে, নরম হবে এবং ফুলেও উঠবে। যদি এটা আপনার হাতে লেগে যায় তাহলে সামান্য পরিমাণ ময়দা দিয়ে আবার মতবেন। সর্বনিম্ন 10 মিনিট মথার চেষ্টা করবেন। ভালো করে মতা হয়ে গেলে আমি যেই বাটিতেই ডোটা তৈরি করেছি ঠিক সেই বাটিতেই ডোটা রেখে এর চারপাশে একটু সয়াবিন তেল মেখে দিব। এতে করে এর চারদিকটা শুকিয়ে যাবে না। এবার সাদা একটা ফলি নিয়ে 2 ঘন্টার জন্য এটাকে কভার করে আমি রেখে দিব, যাতে করে কোনো বাতাস না ঢুকতে পারে। সেই জন্য আমি একটা রাডার দিয়ে বেঁধে দিয়েছি। এখন আমি ফ্রিজার জন্য চিকেনটা রেডি করব। পাইপ্যানে দিয়ে দিলাম 1 চামচ সয়াবিন তেল, এতে দিয়ে দিলাম 1 চামচ আদা এবং রসুন বাটা। এবার আদা এবং রসুন বাটাটা আস্তে আস্তে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ লবণ। কিছুক্ষণ ভাজার পর আমি যে চিকেনগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। চিকেনটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পর ঠিক 10 মিনিট আমি চিকেনটাকে ভাজব। 10 মিনিট পরে আমার চিকেনটা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে। তো হয়ে গেল আমার চিকেনটা। অন্যদিকে 2 ঘন্টা হয়ে গেছে, এখন আমার পিজ্জার ডোটা একদম ডাবল হয়ে গেছে। এটার ভিতরে যে বাতাসটা ঢুকেছে সেটা আস্তে আস্তে করে চেপে হাত দিয়ে বাতাসটা বের করে দিতে হবে, ভিতরে যেন কোনো ধরনেরই বাতাস না থাকে। এখন আপনারা চাইলে যে ফ্যানে পিজ্জাটা তৈরি করতে পারেন সেখানেও ডোটা দিয়ে আস্তে আস্তে করে রুটি আকারে শেপ দিতে পারেন, অথবা আপনারা বেলুন দিয়েও এভাবে রুটি আকারে শেপ দিতে পারেন। তো আমি আপনাদেরকে 2 আকারে করে দেখাবো। আমি যে ফ্রাই প্যানের মধ্যে পিজ্জাটা দিব সেটাতে একটু সয়াবিন তেল মেখে নিয়েছি। এবার রুটিটাকে দিয়ে আস্তে আস্তে করে হাতের তালুর সাহায্যে চারদিক চড়িয়ে দিব। চারদিক চড়িয়ে দেওয়ার পর একটা জিনিস খেয়াল রাখবেন, যেন রুটির চারপাশটা একটু ফোলা থাকে। এবার আমি একটা কাটা চামচের মাধ্যমে পিজ্জাটাকে ভালো করে কেচে নিব। এতে করে ভিতরে যে বাতাসটা থাকবে সেটা বের হয়ে যাবে, কোথাও উঁচু কোথাও নিচু হবে না, চারদিক দিয়ে সমান পরিমাণে ফুলে উঠবে। এখন দিয়ে দিলাম পিজ্জা সস। আপনার পিজ্জা সসটা যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানে পারেন, চাইলে আপনার নিজেরাও ঘরে তৈরি করে নিতে পারেন। পিজ্জা সসটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মোজারেলা চিজ। চিজটা দেওয়ার পর এবার চিকেনগুলা দিয়ে দিব।
चिकेन गुला भालो करे देवार पर एखन आमी एर मध्य दिए दिव कैप्सिकम। आमी एखाने तीन धरनेर कैप्सिकम ब्लैक ओलिव एवं प्याज नियेछि। प्रथमे हलुद कैप्सिकमटा दिए दिलाम। एबार दिए दिलाम सबुज कैप्सिकमटा। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর এবার দিয়ে দিলাম রেড ক্যাপসিকাম। রেড ক্যাপসিকাম দেওয়ার পর দিয়ে দিব ব্ল্যাক অলিভগুলো। ব্ল্যাক অলিভ আপনারা যে কোনো মুদি দোকানেই পাবেন, চাইলেই কিনতে পারেন, 160 কিংবা 70 টাকা দাম নেবে। এবার দিয়ে দিলাম চিজ। চিজ দেওয়ার পর আমি ফ্রাই প্যানটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অরিগানো। অরিগানো না দিলে আপনার পিজার আসল স্বাদটাই আসবে না। অরিগানো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে পিজাটাকে ঠিক 15 মিনিট রান্না করব। আমি ঢাকনাটা একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। 15 মিনিট পরে রেডি আমার চিকেন প্যান পিজা। আশা করি আপনাদের এই রেসিপিটি সবাই খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।